এখন আনন্দ স্টুডিওতে আজকে কিন্তু একজন বিশেষ অতিথি এসেছেন। সবারই যেটা হয় যে আমাদের বিশেষ অতিথি আমরা নিয়ে আসি, তবে এবার যিনি এসেছেন তার অভিনয়ে আমরা সবাই মুগ্ধ হয়ে যাই। আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন অভিনেতা শতাব্দী ওয়াদুদ। আমার একটা প্রশ্ন খুবই করতে ইচ্ছা করছে দাদা, সেটা হচ্ছে ক্রিকেটার হওয়ার ইচ্ছা ছিল, সেখান থেকে অভিনেতা কেন? আসলে ক্রিকেটার হবার ইচ্ছা ছিল, নানা পারিপার্শ্বিক কারণে সেটা হয়ে ওঠেনি। টুকটাক ইঞ্জুরি এবং আমাদের মধ্যবিত্ত ফ্যামিলির বড় ছেলে যেটা হয় যে অনেক রকম দায়িত্ব টাইত্ব সব কিছু মিলিয়ে আর ক্রিকেটার হয়ে ওঠা হয়নি। আর ছোটোবেলা থেকেই বাড়িতে এক ধরনের চর্চা ছিল, মানে অভিনয় নাটক এই ব্যাপারগুলোর। সো দেখা গেলো পরে অভিনেত্রী হয়ে গেলাম একটা পর্যায়ে। এখন কি আফসোস হয় কিনা যে কেন ক্রিকেটার হলাম না? না, আফসোস হয় না, কারণ আমি যে জীবনটা যাপন করছে একজন অভিনেতা হিসেবে বা অভিনেতা হতে চাওয়ার যে চেষ্টাটা আছে, আমি নিজের কাজটাকে খুব এনজয় করি, আমার কোনো রকম আফসোস নাই। বাহ, অসাধারণ। আমরা অভিনেতা শতাব্দী ওয়াদুদকে পেয়ে আমরাও ভীষণ খুশি, কারণ এই হিসেবেই আমরা বেশি ভালোবাসতে পারছি। তবে একটা কথা আছে যে গেরিলা ছবিটার কথা যদি বলি, কারণ এটার জন্য আপনি জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন, আমি না একেবারেই আপনাকে খলনায়ক হিসেবে মেনে নিতে পারিনি সত্যি কথা বলতে, কারণ আমি সেই অনেক পুরনো থেকে আপনার অভিনয় দেখছি, আমি নিজস্বভাবে যদি বলি ব্যক্তিগতভাবে অনেক অনেক বেশি পছন্দ করি। তো সেক্ষেত্রে কেন মনে হয়েছিল যে আমি খলনায়ক চরিত্রে করি, এবং অবশ্যই পাকিস্তানি সেনাবাহিনীর যে চরিত্রটি আপনি নিভিয়েছেন, কেন মনে হয়েছিল করি চরিত্রটি? আসলে একজন অভিনেতার কাছে প্রতিটা চরিত্রই এক ধরনের চ্যালেঞ্জের ব্যাপার, এবং ওই চরিত্রটা এমন একটা গল্পে, এবং যিনি নির্দেশক ছিলেন বা পুরো টিমের যে আয়োজন ছিল, প্রথম আলাপের পরেই মনে হয়েছিল যে আমি জিজ্ঞেস করেছিলাম যে কেন তুই এটা পারবি, বাচ্চু ভাই বলেছিলেন, এবং আমি তখন বলেছিলাম বাচ্চু ভাই ইনকেস আমি যদি ফেল করি তাহলে পুরো ফিল্ম ফেল করবে। সো এইটা একটা ডিফারেন্ট টাইপের চ্যালেঞ্জ ছিল যে মানে আমি যদি ওখানে ফেল করতাম আল্লাহ না করুক তাহলে কিন্তু পুরো মুভি ফেল করতো। তো ওটা আমার কাছে চ্যালেঞ্জ নেওয়ার জন্য খুব হেল্প করেছিল। আর ওরকম একটা চরিত্র করতে গিয়ে নিজেকেই দেখেছি যে যেই জিনিসটা আমি পছন্দ করিনি কখনো, বা ওদের অনেক জার্নাল ডায়েরি আমাকে পড়তে হয়েছে ওই সময় পাকিস্তানি মিলিটারি অফিসারদের চিন্তাভাবনা এগুলো জানবার জন্য, তখন অনেক বেশি জানতে পেরেছি ওরা আসলে কী চেয়েছিল, কী করতে চেয়েছে। তো পুরো একদম দুটো রেখার দুই দিকে, একদিকে সমস্ত বাঙালি আর আরেকদিকে আমি, তো ওটা করতে গিয়ে আমার কাছে একটা ডিফারেন্ট চ্যালেঞ্জ ছিল। আর বাকিটা তো মানে দর্শকদের ভালোবাসা আপনি এখন বললেন বা জাতীয় চলচ্চিত্র পুরস্কার, এটা তো আমার জন্য বিরাট অ্যাচিভমেন্ট। বাহ, আর এখন যদি বলি এই সময়কার কথা, যে এই সময়ও কিছুদিন একটা ছবি রিলিজ পেয়েছে অপারেশন সুন্দরবন, সেটা সাড়া কেমন পাচ্ছেন? অপারেশন সুন্দরবনের সাড়া পাচ্ছি বেশ ব্যাপক ব্যাপক, কারণ সুন্দরবনকে আমাদের ডিরেক্টর দীপঙ্কর দীপন যেভাবে দেখিয়েছেন বা র্যাবের যে কর্মকাণ্ডগুলো ঘটেছে গহীন জঙ্গলে, আমরা মানে এমনি তো পত্রপত্রিকায় বা টেলিভিশন নিউজে অল্প অল্প জানতে পারতাম, কিন্তু কাজটি করতে গিয়ে আমরা দেখেছি যে আমাদের র্যাবের সদস্যরা কী পরিমাণ লাইফ রিস্ক নিয়ে মানে জলদস্যুদের তাদের বিপদ গামী জায়গা থেকে ভালো জায়গায় মানে সাধারণ জীবনযাপন দিয়েছে, এবং তাদের সাথে অনেক যুদ্ধ করতে হয়েছে, ফাইট করতে হয়েছে। এবং সিনেমার ক্ষেত্রে ব্যাপারটা আমরা সিনেমাটিকভাবে দেখিয়েছি, কিন্তু কিছু কিছু জায়গায় এর চাইতেও ভয়ঙ্কর ব্যাপার ছিল, এবং সেখানে তো দুর্গম পরিবেশ, জঙ্গল, জোয়ার ভাটা, তারপরে বাঘ একটা বড় ফ্যাক্টর, ওখানে সুন্দরবনের বাঘ এবং ওই কাদা ম্যানগ্রোভ সব কিছু মিলিয়ে আমাদের শুটিং করতে যে পরিমাণ কষ্ট হয়েছে, কিন্তু আমরা তো জানতাম যে এখানে যাচ্ছি আমরা শুটিং করব এরকম এরকম হবে, কিন্তু র্যাব বাহিনীর যে সদস্যরা জলদস্যুদের সাথে সম্মুখ যুদ্ধে গিয়েছেন তারা কিন্তু জানতেন না তাদের জন্য কি অপেক্ষা করছে সামনে। সো ওই জায়গা থেকে আমি বলবো যে অপারেশন সুন্দরবন একটা খুবই সাফল্যজনক জায়গায় আছে। বা সেটাই আমরা দেখতে পাচ্ছি, চারপাশে যেরকম সাড়া পাচ্ছি এবং প্রশংসা শুনতে পাচ্ছি, রীতিমতো গর্বের বিষয়। তবে এমন একটা এক্সপিরিয়েন্স শুনতে চাই যেটা আসলে ভোলার মতো না, অপারেশন সুন্দরবন সিনেমা করতে চাই। অপারেশন সুন্দরবন সিনেমা করতে গিয়ে আমার একটা জায়গা ছিল মংলায়, আমরা শ্যুট করছি মংলার একটা গহীন জায়গায়, একদম শেষ দিকের প্যাচওয়ার্ক টাইপের, আমার আস্তানা যেটা দেখানো হয়েছে আর কি, মনা ডাকাতের আস্তানা। ওখানে যাবার পর শুনলাম যে দেখি যে সবাই না কেমন যেন একটু অ্যালার্ট এরকম এরকম করছে, তাহলে কী স্যাচ কি ইউনিটের কী সমস্যা কোনো? পরে একজন ডাকলাম কী প্রবলেম কি, ভাই কালকে যেখানে আমরা শ্যুট করছি তার থেকে 300-400 গজ দূরে একটা গ্রামের পাড়ার মতো আছে আর কি, মানুষজন থাকে, এখানে কালকে বাঘ আসছিল। তো শোনার পর তো বাঘ আসছে, তো কী আমরা এত 250-250 লোকজন আমরা ইউনিটের, বাঘ আসছিল। তো না ভাই এটা বুড়া বাঘ, এবং বুড়া বাঘ শিকারের জন্যই কিন্তু আসে, ও যখন জঙ্গলে শিকার করতে পারে না তখনই লোকালয়ে হামলা করে। এবং তারপরের মজার কাহিনী, এটা আমাদের সেট যেটা বানাচ্ছিল মোটামুটি 12-14 ফিট উপর থেকে বাঘ ডাক দেওয়ার পর সব লোক তো দৌড়ে পালাচ্ছিল, ও 12-14 ফিট উপর থেকে পড়ে গেছে, পড়ে যেয়ে অনেক বসেছিল নাকি, মানে এটা কি বাংলায় কি বলে তপদা মেরে গেছে, যেটা কি হলো তখন আশপাশের লোকজন ওকে বলছে যে দৌড়তে, তো ওকে কিসের আওয়াজ, বাঘের আওয়াজ। তাই বললাম যে মালকে ডাকো,
মামলার সে আমাকে কিরে কালকে বাঘ ডাকার পর বসেছিলি, ভাই আমি বসবো কিরাম করে, আমি তো বাঘের ডাক কখনো শুনিনি, তো ইরাম জোরে ডাক দিছে আমি তবদে মেরে পড়ে গেছিলাম উপর থেকে, মানে এইটা হলো বাঘ। এবং তারপরে এই কথা টথা বলার পর তারপরে তো আমি নিজেও যারা সকাল থেকে অ্যালার্ট ছিল আমিও তাদের দলে ভিড়লাম, কখন বাঘ আসে কোন দিক থেকে আসে বোঝার কোনো উপায় নেই ভাই, অ্যামেজিং। আমরা কিন্তু আরও অনেক আড্ডা দিব, তবে শুরু হয়ে গেছে কিন্তু ছোট একটি বিরতি নেওয়া। এখন আনন্দে নিয়ে নিচ্ছে ছোট একটি বিরতি, সাথে থাকুন। আবারও স্বাগত এখন আনন্দে। দেখা যাচ্ছে যে শতাব্দী ওয়াদুদ তাকে আমরা পাচ্ছি বেশিরভাগ এখন ওটিটিতে, স্বাচ্ছন্দ্যটা কি এখানেই বেশি বোধ করছেন কিনা? না, স্বাচ্ছন্দ্য আমি আসলে যদি বলেন একজন অভিনেতা হিসেবে আমি থিয়েটারেও যেমন স্বাচ্ছন্দ্য বোধ করি, থিয়েটার বরং বেশি করি আমি, কারণ ওই জায়গাটার সাথে তো আমি দীর্ঘদিন ধরে পরিচিত বা কাজ করছি, আমি প্রতিটা সন্ধ্যায় নতুন করে নিজেকে আবিষ্কার করছি। কিন্তু নাটক সিনেমার চাইতে ওটিটির কথা যদি এখন বলেন, যে হ্যাঁ ওটিটিতেও বেশ স্বাচ্ছন্দ্য বোধ করছি, কারণ ওটিটি আপনাকে প্রিপারেশনের সময় দেয়, সিনেমা যেরকম প্রিপারেশনের সময় দিচ্ছে, আমি একটা চরিত্র নির্মাণ করব বা ইউনিট সবাই মিলে অনেকবার ডিসকাশন কি হতে পারে, মুভমেন্ট কেমন হবে, সব কিছু মিলে ইভেন বাজেট, বাজেটটাও ভালো থাকছে। সো ওইখানে আপনি আপনার নিজেকে নিয়ে এক্সপেরিমেন্ট করবার একটা অপশন পাচ্ছেন। তো সো ওখানে একজন অভিনেতা হিসেবে আমার চ্যালেঞ্জ তো আমার সাথেই, আমি নিজেকে অতিক্রম করব বারবার, মানে আমি আমার দিক থেকে চেষ্টা করি অভিনয়টাকে আরো বড়সড় বা আরো একটু বেশি বিস্তৃত করে দেখা যায়। হ্যাঁ অবশ্যই, কারণ আপনি ওই যে বললাম যে অনেক মিটিং করছেন, আপনি জানছেন আপনার কোর্টিস্ট কিভাবে কি করছে বা প্রিপারেশন কস্টিউম পরে আমরা ট্রায়াল করছি, মানে ক্যারেক্টার ক্যারেক্টারে ঢোকার জন্য যা যা লাগছে ওটিটি ডিরেক্টররা আমাদের এখন সেই জায়গাটা করে দিচ্ছেন। এখন ওটিটিতে কি নিয়ে ব্যস্ততা চলছে বা কি কাজ আমরা সামনে পাচ্ছি? সামনে পাবেন ডিসেম্বর 15 তারিখ কারাগার সিজন 2 রিলিজ হচ্ছে, এছাড়া পাবেন হারাধনের 10টি ছেলে, এটা সাবিন বলে একজন করছে, এটা বোধহয় টফিতে হবে, আর কারাগার তো বিশে, তারপর আসছে হচ্ছে কাইজার সিজন 2, আর একটা কাজ করেছে অনিমেষের এমন যদি হতো, আর এটা বায়োস্কোপ বলে যে প্ল্যাটফর্ম আছে ওখানে দেখানো হবে 3-4টা। আচ্ছা, এই যে অভিনয় করতে হচ্ছে টেলিভিশন সিনেমা পাশাপাশি আবার মঞ্চ নাটক, কোনোভাবে মনে হয় না যে একটু যদি ব্রেক পাওয়া যেত এসব থেকে? না, আমার কাছে ওরকম মনে হয় না, কারণ আমি অভিনয়টাই করতে চাই সবসময়। আর একটা জিনিস হলো, আপনি সত্যি কথা বললে আপনার ঝামেলা কম, কারণ আমার যারা টেলিভিশনের ডিরেক্টর বা ফিল্মের ডিরেক্টর, ওটিটি ডিরেক্টর, তারা জানে যে মঞ্চের সাথে আমার সংশ্লিষ্টতা কেমন। সো তাদের যদি আমি বলি আমার শো আছে, আমি ওই দিন পারবো না কাজ করতে, বা এক মাস আগেই আমি জানতে পারি যে আমার ওই দিন শো, তখন তাদের সাথে বলে ওটা মিনিমাইজ করে করতে হয় আর কি, কোনো উপায় নেই আমি, কারণ মঞ্চটা তো ওটা আমার ভাই আত্মার জায়গা, ওটা আমার একদম আনন্দের জায়গা, আসলে কোনো কনসিডার হবে না। তবে এই যে আগে তো অনেক সময় দিতে হতো মানে মঞ্চ নাটকের, এখনো কি ওরকম সময়টা দিয়েই মঞ্চ নাটক করা হচ্ছে? মানে না, এখন অতটা সময় দিতে পারছি না, কারণ আমাদের দলেরও বয়স বেড়েছে, আমাদেরও বয়স বেড়েছে, আর চাহিদা এক একটা মানুষের চাহিদা এক এক রকম তৈরি হচ্ছে। কিন্তু যে সময়টুকু দিতে পারছি ওই সময়টা আমার দলও আমাকে ফেভার করছে, প্রাচ্যনাট যে দলে আমি কাজ করি, যে আগে হয়তো 5 দিন সময় দিতে হতো, সেখানে এখন আমি 3 দিন সময় দিতে পারছি, দলও আমাকে কনসিডার করছে, মানে সে কারণেই আমার পক্ষে কাজগুলো করা সহজ হচ্ছে। একবার আপনি বলেছিলেন যে হুমায়ুন ফরিদিকে আপনি একদম মন থেকে অনুসরণ করেন, সেটা ঠিক কবে থেকে শুরু হয়েছে, একদম কি ছোটবেলা থেকে? না না, ছোটবেলা থেকে তখন তো অত বুঝতাম না, আর ফরিদি ভাইকে অনুসরণ বা ফরিদি ভাইকে পছন্দ করে না আমাদের জেনারেশন বা দু একটা জেনারেশনের আগের বা পরের, এরকম কিন্তু খুঁজে পাবেন না। ফরিদি ভাই মানে ওরকম অভিনেতা ছিলেন যে হ্যাঁ তাকে অনুসরণ অনুকরণ করার মতোই, কিন্তু ওটা তো সম্ভব না, হুমায়ুন ফরিদি এক পিস, ওটা কখনোই সম্ভব না। সো ফরিদি ভাইয়ের কাছ থেকে অনেক অনুপ্রাণিত হয়েছি, এটাই বললে মানে আমার পক্ষে বলতে আরাম হয়, আমি অনেক বেশি অনুপ্রাণিত হুমায়ুন ফরিদির দ্বারা। এই যে খলনায়ক চরিত্রের ক্ষেত্রে কি আসলে অনুপ্রাণিত হুমায়ুন ফরিদি? শুধু হুমায়ুন ফরিদি না, আমার কাছে খলনায়ক করতে যে অনেক বেশি আমি অনুপ্রাণিত হয়েছি, উৎপল দত্ত, তারপর যদি বলেন হ্যাঁ হুমায়ুন ফরিদি তো আছেন, এটিএম শামসুজ্জামান, ইভেন আমি একজন অভিনেতার কথা বলব গোলাম মোস্তফা, তাদেরও মানে মোস্তফা সাহেব এমন একটা ছিলেন যে কোনো চরিত্রে উনি মানানসই হতে পারতেন, এবং খলনায়ক ওনার কণ্ঠ আর পজিটিভ চরিত্র তো আছে, মানে আমি এদের সবাইকে দিয়েই খুব 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 অনুপ্রাণিত, এবং আমি ভাগ্যবান যে আমি এনাদের সাথে টুকটাক কাজ করতে পেরেছি, মানে আমাদের পরের জেনারেশন আর অনেকেই হয়তো সেই সুযোগটা হয়ে ওঠেনি বা হবেও না, হয়তো তারা আরও বড় বড় সুযোগ পাবেন, কিন্তু আমি ভাগ্যবান যে আমাদের দেশের এই সমস্ত মানে কী বলবো দিকপাল অভিনেতার সাথে অভিনয় করার সুযোগ পেয়েছি। আমরা কিন্তু আরও অনেক আড্ডা দিব, তবে শুরু হয়ে গেছে কিন্তু ছোট একটি বিরতি নেওয়া। এখন আনন্দে নিয়ে নিচ্ছে ছোট একটি বিরতি, সাথে থাকুন।
আবারও স্বাগত এখন আনন্দে। আমরা তো বিরতির আগেই কথা বলছিলাম যে এই যে পরিবার থেকে বা ছোটবেলা থেকে একটা নাটকের চর্চা ছিল পরিবারে, সেক্ষেত্রে কি এই যে ছোট ভাই বোন মানে সেই ধারাতেই কি এসেছেন কিনা, কারণ আমরা জানি তারা অভিনয় করছেন। আমার ছোট দুই ভাই সমাপ্তি এবং অদিতি, সমাপ্তি নিয়মিত অভিনয় করে এবং অদিতি বেশ কিছু কাজ করেছে বাংলাদেশের ভালো ভালো ডিরেক্টরদের, নোডাল মাতিক, শিয়াব শাহীন, গিয়াসুদ্দিন সেলিম, ওদের কাজ করেছে অদিতি। এবং অদিতি এই কাজটা করতে চায় না, ওর বরং মেকিংয়ের দিকে ফ্যাসিনেশন, কারণ অদিতি বলে ভাইয়া অ্যাক্টর্স লাইফ এটা খুব হেকটিক লাইফ, সকাল থেকে শুরু করে রাত পর্যন্ত কীভাবে তোমরা পারো এটা, ও এটা মানতেই পারে না। এবং ও একটা সিনেমায় অভিনয় করেছে, জাহিদুর রহিম অঞ্জনের মেঘমাল্লারে অভিনয় করেছে, এবং ওইটা করার পর থেকে বলেছে ভাই আমি ডাইরেক্টরিয়াল কাজ করতেছি, আমি অভিনয় না, আমার পক্ষে খুব কষ্ট করার সমাপ্তি করছে। আর পরিবারে যেটার কথা বললেন যে বাবা মা দুজনেই ছিলেন সিনেমার খুব ভক্ত, এবং আমার ছোটো চাচা যিনি শহীদুল আলম সাচ্চু, তার হাত ধরেই আমার মানে অভিনয় শুরু, কারণ আমাদের এলাকায় কলাবাগানে একটা দল ছিল আর্তনাথ থিয়েটার, ওটার শিশু বিভাগ থেকে আমার কাজ করা শুরু, আমি 85 সাল থেকে থিয়েটার করছি আর কি অদ্যাবধি। বাহ, অসাধারণ। তবে নামের ক্ষেত্রে একটু জানতে চাইবো, নাম হচ্ছে অদিতি সমাপ্তি, একটুখানি শুনলে ধরতে কষ্ট হবে যে তারা আসলে কে ছিলেন। এটা আসলে কমন প্রশ্ন, কিন্তু বাবা আমার খুব শখ ছিল যে তাদের যেন মেয়ে হয় একটা কন্যা সন্তান, কিন্তু আল্লাহ চায়নি, তাদের তিনটা ছেলেই মানে তাই নামগুলো এরকম, শতাব্দী, সমাপ্তি, অদিতি। বাহ, অসাধারণ। তাদের অভিনয় কেমন লাগে আপনার চোখে? হ্যাঁ, মোটামুটি ভালোই, খারাপ না, ভালোই খারাপ না, হ্যাঁ ভালোই খারাপ না। কী কারণে বলবো যে দেখলে অনেক বেশি খুদ দেখতে পাই, মানে আমার দিক থেকে বললে, যেমন ওরাও আমারটা দেখলে অনেক বেশি খুদ দেখতে পায়, কারণ এত কাছাকাছি আমরা মানে মধ্যবিত্ত পরিবার, সবাই সবার মানে ড্রব্যাকসগুলো জানি, তো তা বলি যে তখন এই জিনিসটা এইভাবে করলো কেন, বা ওইখানে ডাইরেক্টর ডেলিভারিটার ভুরুটা কুচকে বললো কেন, এটা নর্মালিও বলা যেত, মানে কঠিন কথা কঠিনভাবে বলার চেয়ে সহজভাবে বলা কিন্তু অনেক কঠিন। নিজেকে যদি বলি যে নিজে যখন অভিনয় করছিলেন এই ভুলগুলো কে ধরতো, বা কার কাছে মনে হতো গেলে আমার অভিনয়টা আরও সংশোধন হতো? না, ওরকম কেউ ছিল না, যেহেতু থিয়েটার চর্চা রেগুলার ইস্যু, আমার সবচেয়ে ভালো বুঝবে কিন্তু কোয়ালিটিস সবচেয়ে ভালো বোঝে, ডিরেক্টর তো অবশ্যই আছেন, উনি মনিটর দেখছেন, বা টেলিভিশনের ক্ষেত্রে যদি বলছি, বা মঞ্চে একদম নির্দেশকই ধরতে পারছেন যে এই ডেলিভারিটা এরকম বা কাট হলো। আপনার টেলিভিশনের কথা যদি বলি, কোয়ার্টিস্ট একদম সামনাসামনি থাকে, তো কোয়ার্টিস্ট কিন্তু কোয়ার্টিস্টের চোখ দেখলে বোঝা যায় যে ডেলিভারিটা এরকম হয়েছে, বা রিহার্সেলের সময় ডেলিভারিটা আমি একভাবে দিয়েছিলাম, কোয়ার্টিস্ট দিয়েছেন একভাবে, আমি হয়তো পজটা বাড়িয়ে ডেলিভারিটা আরও বোল্ডলি বললাম, কোয়ার্টিস্টেরও কিন্তু তখন এক্সপ্রেশন চেঞ্জ হয়ে যায়, তো কোয়ার্টিস্ট সবচেয়ে ভালো বুঝতে পারে আমার বিশ্বাস, অবশ্যই ডিরেক্টর, কিন্তু আমার কাছে মনে হয় অভিনয়ের সময় কোয়ার্টিস্ট ভালো বুঝতে পারে, একদম বন্ধুর মতো তিনি সব দেখে দেন। আর এবারে জানতে চাই যে এই যে দুটো ছবি কিন্তু এখনও রিলিজের অপেক্ষায় রয়েছে, ছবি দুটো সম্পর্কে জানতে চাই। একটা হচ্ছে বন্ধন বিশ্বাস পরিচালিত ছায়াবৃক্ষ, আর একটি হচ্ছে অরুণা বিশ্বাস, দুটোই বিশ্বাস, অরুণা বিশ্বাসের ছবি হচ্ছে গিয়ে অসম্ভব। দুটো ছবি একদম পারিবারিক গল্প নিয়ে, একটা হচ্ছে ছায়াবৃক্ষ হচ্ছে চা বাগানের গল্প, আর অরুণা বিশ্বের ছবি অসম্ভব যেটা সেটা হচ্ছে একদম ফ্যামিলি ড্রামা, গ্রামের ফ্যামিলি ড্রামা, একটা পরিবারে যা যা হয় আর কি। মানে হয় কি যে মূলধারার ছবিতে পরিবার থাকে, কিন্তু পরিবারগুলোকে অনেক উচ্চকিতভাবে দেখানো হয়, কিন্তু এই দুটো সিনেমাই পরিবার কেন্দ্রিক গল্প, একটা চা বাগানের ক্রাইসিস নিয়ে, আরেকটা হচ্ছে একদম ফ্যামিলি ড্রামা। তো আমার কাছে মনে হচ্ছে দুটো ছবি মানুষের কাছে পৌঁছবে, মানে গল্পের কারণেই মানুষের কাছে পৌঁছবে, আর অভিনেতা অভিনেত্রীরা তো আছেনই, ভালো অভিনয় করেছেন তারা, আমি ডাবিংয়ের সময় যতটুকু দেখেছি অরুণাদের ডিরেকশন, মানে আমি এই প্রথম তার ডিরেকশনে কাজ করলাম, এক ধরনের দীর্ঘদিন এই লাইনে থাকতে থাকতে এক ধরনের মুনশিয়ানা আছে, এবং সিনেমার সিনেমাটিক কিছু ব্যাপার যেটা উনি খুব ভালোভাবে বুঝতে পারেন, এবং সেভাবে আমরা কাজটা করেছি, বাকিটা দেখা যাক কী হয়, দর্শক কতটা গ্রহণ করে। আচ্ছা, এই যে এত এত কাজ করার সময় কখনো মনে হচ্ছে কোনো চরিত্র যেটা একদম একদম আমি নিজেকেই দেখতে পাচ্ছি বা আমার জন্যই তৈরি হয়েছে, এরকম কোনো চরিত্র এবং সেই চরিত্রের একটি ডায়লগ? না, ওরকম আমার মনে হয়নি যে এই চরিত্রের মধ্যে আমি নিজেকে দেখতে পাচ্ছি, কারণ যখনই কিছু কোনো কাজ করতে যাই, পাণ্ডুলিপিটা হাতে পেলে তখনই মনে হয় এটা তো আমি না, পছন্দের চরিত্র আছে কিন্তু মন মতো চরিত্র এখনও আমি মানে হয়তো সামনে পাবো আল্লাহ যতদিন বাঁচায়, অভিনয়টি যেন করতে পারি। আচ্ছা, তবে আমরা কিন্তু একটা ডায়লগ অবশ্যই শুনতে চাবো ভাইয়া। আচ্ছা, এখনই বলবো, আমাদের এ ম্যান ফর অল সিজনস বলে একটা নাটক আছে, রবার্ট বোল্টের নাটক, কিং হেনরি দ্য এইথের একটা গল্প স্যার টমাস মোরের, ওইখানে কোর্ট সিনে আমি একটা লয়ারের অভিনয় করি, এটা কিন্তু 16th century গল্প। আচ্ছা, তো ওইখান থেকে আমি কয়েকটা লাইন একটু। ভদ্রমহোদয়গণ, সম্মানিত জুরি, নীরবতারও বিভিন্ন ভাষা আছে, ধরে নিন একজন মানুষ মৃত এবং একটি রুমে শায়িত,
আমরা যদি তীব্র অন্ধকারে সেই রুমে যাই আর কান পেতে থাকি তাহলে আমরা কী শুনতে পাব? নীরবতা, সহজ সরল ক্ষতিহীন নীরবতা। আবার ধরুন আমি একটি ছুরি বের করে বন্দীকে খুন করতে উদ্যত হই আর এইখানে উপবিষ্ট মাননীয় ডিউক যদি আমাকে থামানোর জন্য চিৎকার না করে নীরব থাকেন তবে তার সেই নীরবতার অর্থ কী? তার অর্থ কি এই নয় যে আমার কাজের প্রতি তার পূর্ণ সমর্থন রয়েছে? তখন আইনের চোখে তিনিও আমার সাথে সমান দোষে দুষ্ট হবেন। তার মানে অবস্থা ভেদে নীরবতা কথা বলতে পারে। তারপরে আরো অনেক বড় বড় এক পাতা একটুখানি পড়লাম, অসাধারণ অসাধারণ। এবং আসলে এটার মানে যেটা বোঝাচ্ছে দাঁড়াচ্ছে অনেক বড় মানে দাঁড়াচ্ছে, মানে এটা একটা লোক ছিলেন যিনি আর কি খ্রিস্ট ধর্মের আইন বারবার পরিবর্তন করেছিলেন, রাজা কিং হেনরি দ্য এইট এর মতো পারভার্টের রাজা পৃথিবীতে আর ছিল কি না জানি না। তখন একজন মানুষ উনি ছিলেন, মানে অবশ্যই উনি খ্রিস্টান ছিলেন এবং উনি বলছিলেন যে বাইবেল যেটা বলবে আমি সেটা করব। আর রাজা তখন রোমের পোপকে দিয়ে বাইবেল দুবার চেঞ্জ করিয়েছিলেন, মানে সেটা আবার তার বড় ভাইয়ের বউকে বিয়ে করার জন্য, কারণ স্পেনের সাথে তাদের একটা বিরাট একটা পলিটিক্যাল কাহিনী। তো ওই নাটকটা এ ম্যান ফর অল সিজনস রবার্ট বোল্টের আমরাই করেছি, নাটকটা বাংলাদেশের প্রথম এবং এখন আমরা ওটা শো করি। আচ্ছা, আমরা তো একেবারে সময় শেষে চলে এসেছি। এই যে ব্যস্ততা যেভাবে বাড়ছে আমরা যে ব্যস্ততা সেভাবেই সবসময় বাড়ুক, এবং পাশাপাশি ছোট্ট একদম যেতে যেতে যে প্রশ্নটা করতেই হয় যে যে কাজগুলো সামনে রয়েছে সেই কাজগুলো এক টেলিভিশন সিনেমা বা ওটিটি প্ল্যাটফর্ম তিনটার ক্ষেত্রে যদি আমি বিবেচনা করতে বলি তবে বাণিজ্যিক দিক থেকে আপনার মনে হয় যে কোন দিকটা এগিয়ে আছে বা থাকবে সামনে? অবশ্যই সিনেমা, সিনেমা চলচ্চিত্র সিনেমা, কারণ এটার ব্যাপ্তি বড়, সারা লংজিভিলিটি বেশি এবং এটার ইনভেস্ট যেমন হয় এবং প্রচারটাও কিন্তু ওরকম যে সারা দেশে অনেকগুলো হলে মানুষ দেখতে পাচ্ছে, একসাথে অনেক মানুষ দেখতে পাচ্ছে। ওটিটিতে একটা দীর্ঘ সময় পরে হয়তো ওই জায়গাটায় পৌঁছয়, কিন্তু আমার কাছে সিনেমাকে আমি এগিয়ে রাখবো, কারণ সিনেমা আপনার হলে যেয়ে দেখতে হচ্ছে এবং ওটার সাউন্ডটা ফিলটা আপনি যেমন থিয়েটার, যেমন থিয়েটার আপনি থিয়েটার হলে গিয়েই দেখতে হবে, সিনেমাও সিনেমা হলে যেয়ে দেখার জিনিস, ওটা আপনি বাড়িতে বসে বা মোবাইলে বা আপনার মানে গেজেটে বসে দেখে আপনি আরাম পাবেন না। সো আমার কাছে আমি সিনেমাকে এগিয়ে রাখবো। তবে সিনেমার তো বলা যায় যে এই কয়েক দিন বা কয়েক মাস ধরে এটা কিন্তু আস্তে আস্তে আবারও মুখ ফিরছে, নতুন আলো দেখছে, এর আগে কিন্তু সিনেমা হলে মানুষ দীর্ঘ একটা সময় আমরা যাইনি যেতে পারিনি, আমাদের অনেক ধরনের ঘাটতি আছে ছিল এবং ঘাটতি থাকবেও, কিন্তু তারপরও লাস্ট তিন চার বছরে বেশ কয়েকটা ভালো মুভি এসেছে, যদিও মাঝখানে বছরে দুয়েক করোনার কারণে আমরা পিছিয়ে গেছি, কিন্তু তারপরও আমি খুব আশাবাদী যে সিনেমাটা আমাদের সিনেমা, কারণ নতুন নতুন মেকাররা যারা আসছেন এবং কাজ করছেন মানে তারা খুব ভালো কাজ করছেন এবং অবশ্যই দর্শক যাবে, কারণ আপনি দেখবেন যে আমি শুধু ঢাকা শহরের কথা যদি বলি আপনার বিনোদনের জায়গা নেই, আপনি বেরিলে রেস্টুরেন্টে যাচ্ছেন খেতে, আপনি কোথাও কিন্তু আউটিং করার জায়গা নেই। সো সিনেমা হল কিন্তু একটা বিনোদনের বড় জায়গা এবং সিনেপ্লেক্সগুলো যদি আরও হয়, সরকার যদি সঠিকভাবে পৃষ্ঠপোষকতা করে, তাহলে আমার বিশ্বাস সিনেমা হলে আবার মানুষ যাবে এবং আমাদের দেখবে। ডিরেকশনের কখনো ইচ্ছা হয়েছে কিনা? বলবার না না, আমার এমন জিনিসটা খুব খুব ভয় পাই, কারণ ডিরেক্টর একা একদিকে আর সবাই অন্যদিকে, পুরো টিম অন্যদিকে, এবং আমাকে মঞ্চে অনেকবার বলা হয়েছে ডিরেকশন দাও না কেন, কিন্তু আমি খুব ভয় পাই, কারণ ওই যে আমি একদিকে আর পুরো টিম আর একদিকে, মানে আমি পজিটিভলি বলছি কিন্তু আমি ওই জিনিসটা আমার নার্ভ ওইটা নিতে পারবে না। আর সিনেমা বা টেলিভিশনের কথা যদি বলেন তাহলে একজন ডিরেক্টরকে একটা গল্পের প্লট মাথায় আসার পর থেকে অন এয়ার পর্যন্ত এবং তারপর পর্যন্ত যে পরিমাণ পেইন নিতে হয় আমি মরে যাবো ভাই, আমি মরতে চাই না, তাড়াতাড়ি আরও অভিনয় করতে চাই। তবে থাকে না যে কিছু গল্প কিছু কাহিনী মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছে যে আমি যদি এটা দিয়ে একটা সিনেমা বানাতে পারতাম? আমার জুলিয়াস সিজন নিয়ে কাজ করার খুব ইচ্ছা, মানে হয় আমি যদি কখনো করি মানে ওরকম মানে প্লট আমাকে যদি মানে দেয়া হয় সুযোগ, আমি জুলিয়াস সিজার নিয়ে আমার গল্পটা আমার কাছে সিজার আমি করতে চাই। আমরা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি, অনেক অনেক ধন্যবাদ আমাদের স্টুডিওতে আসার জন্য এবং আপনার সারাটি দিন যেটা আমরা সবসময় বলে থাকি আনন্দে কাটুক এটি চাই। আপনাকেও ধন্যবাদ এবং এখন টেলিভিশনকে ধন্যবাদ আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য। আমাদের এখন আনন্দ কিন্তু আজকের মতো শেষ হয়ে যাচ্ছে, আমাদের সাথে কিন্তু এখনও যুক্ত থাকতে পারেন দুটি মাধ্যমে, দুটো মাধ্যম রয়েছে, এখন টেলিভিশন ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon, এছাড়া ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।